সম্প্রতি আগুন ঝরছে ডিমের বাজারে। হিসেবে এক কেজি মুরগির সমান দামে কিনতে হচ্ছে গরিবের আমিষ খেত এই ডিম। এমন অবস্থায় ডিমের দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ডিমের দামের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের বাজারে ডিমের দাম কমলে ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দিবেন, তাহলে বহুদিন ভালো থাকবে। সিন্ডিকেট সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, খাদ্যপণ্য নিয়ে যে কয়েকটা হাউস আছে তারা যখন কৃত্রিমভাবে দাম বাড়ায় তখন আমদানি করা হয় বা বিকল্প ব্যবস্থা নেওয়া হয় যাতে দাম কমে যায়। সুতরাং সিন্ডিকেট থাকলে তা ভাঙা যাবে না এমন কিছু নয়। এ সময় কে কত শক্তিশালী সিন্ডিকেট তা দেখা যাবে বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। বিকল্প উপায়ের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বর্ষা মৌসুমে পেঁয়াজ মরিচের দাম বাড়ে, এর আগেই তা শুকিয়ে সংরক্ষণ করে রাখা যায়। যে জিনিস বেশি হবে তা রোদে শুকিয়ে যথাযথভাবে ব্যবহার করা যায়। বর্তমানে বর্ষা মৌসুমেও শীতকালীন সবজি পাওয়া যায় যা কেউ কোনোদিন ভাবেনি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী জানান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে চাল কিনতে চান। তিনি বলেছেন, আমাদের 17 কোটি মানুষকে খাওয়াতে হয়, এরপর উদ্বৃত্ত থাকলে অবশ্যই রপ্তানি করা হবে। এ সময় প্রধানমন্ত্রী জনগণকে ব্যক্তিগতভাবে শাকসবজি উৎপাদনেরও পরামর্শ দেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অন্যান্য প্রশ্নেরও উত্তর দেন প্রধানমন্ত্রী। অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিগত কয়েকটি নির্বাচনে জনগণ ভোট দিয়েছে, আগামীতেও ভোট দিতে পারবে। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে, তিনি তাই বিশ্বাস করেন। প্রধানমন্ত্রী বলেন, 14 বছরের মধ্যে দেশ কোথায় এসেছে সেটাও দেখতে হবে। টানা ক্ষমতায় থাকার কারণে দেশের দ্রুত একটি পরিবর্তন আনা সহজ হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ব্রিক্সের সদস্যপদ পাওয়ার জন্য সম্মেলনে যাননি মন্তব্য করে প্রধানমন্ত্রী আরও বলেন, ব্রিক্সের সদস্যপদ পেতে তিনি কাউকে বলেননি, তবে চাইলে পাওয়া যাবে না বিষয়টি এমন না। প্রত্যেক কাজেরই একটি নিয়ম থাকে, সরকার সেটাই মেনে চলছে। ব্রিক্স সম্মেলনের ফাঁকে গত বৃহস্পতিবার স্যান্টন কনভেনশন সেন্টারে শেখ হাসিনা ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডা সিলভা, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি, তানজানিয়ার প্রেসিডেন্ট সাইমা সুল্লুহু ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা ভানা রুসেফের মধ্যেও বৈঠক অনুষ্ঠিত হয়। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।